আপনি কতদিন থেকে এসব করতেছেন? চল্লিশ বছর না? বাসা কোথায় আপনার? খুদিয়াডাঙ্গা। খুদিয়াডাঙ্গা। প্রত্যেকদিন কতগুলো গাছ ধরেন? ঠিক নাই, হাতের দিন দশটা। দশটা হয়তো পনেরোটা, জায়গায় মতন যা 25-30। বাহ, আপনার একটা করে গাছ ধরতে কত সময় লাগে? তিন মিনিট না? আর টাকা নেন কত একটা করে গাছ ধরতে? 5 মিনিট 50 টাকা। 50 টাকা, তার মানে আপনি 5টা গাছ ধরতে পারলে তো মনে করেন 250 টাকাতে, না? ভালো তো ইনকাম হয়। আপনার অস্ত্র না? আর এটা দড়ি, দড়ি দিয়ে আপনার উঠতে হয়, লাঠি দিয়ে, মানে লাঠি বাঁধা ওখানে পাড়াকা উঠেন? আচ্ছা, ভালো। তাহলে আপনার বয়স কত হলো এখন? ষাট পার হয়েছে। ছেলে মেয়ে নাই আপনার? আছে। কয়টা ছেলে? একটা ছেলে, একটা মেয়ে। ছেলে কি করে? ছেলে সেলুনের কাজ করে। তার কতদিন করার ইচ্ছা আছে এই কাজটা? এখন দেহ কতদিন আল্লাহ পাক ভালো রাখবে ততদিন করবেন, ততদিন আশা আছে। যদিও বা কিছু দূরে থাকার চেষ্টা করি, কিন্তু গ্রামে বহু জীবন থেকে কাজ করে আসছি। ভালো লাগে না কাজ ছাড়া? গ্রামে ভালো লাগে, এছাড়াও ওই গ্রামবাসী গ্রামস্থরাও কাজের আগ্রহী। তো আমি আপনাকে এসে অনেকদিন থেকে, আমি ছোটবেলার থেকে দেখতেছি আপনি আমাদের এলাকায় আসেন, কাজ করেন। আপনার কাছে এখন খুব মজা লাগে এই কাজটা করতে, না? কিছু মনে হয় না? বাল্য জীবনের স্বাধীনতা, বাল্য জীবনের আমার স্বাধীনতা। এখন আমরা মনে করতেছি গাছে উঠতে কিন্তু অনেক পরিশ্রম, কিন্তু আপনার কাছে কিছুই মনে হয় না? রোডত মোটরসাইকেল চালানো আর আমার গাছে উঠা একই। হ্যাঁ, সেটাই। মানে আপনার এমন একটা স্পিড আসছে এখন, মানে 3 মিনিটে আপনি একটা গাছ ঝুড়ে নামে যাবেন। কি অবস্থা! চলেন, ভালো থাকেন, আর সারা জীবনে হবে চালান, যতদিন শক্তি আছে। হ্যাঁ, অবশ্যই। এতক্ষণ এই মানুষটির জীবন গল্প আপনাদের শোনালাম, কীভাবে তার সংসার চলে, কাজ করে তিনি মজা পান কিনা সব কিছু আপনারা জানলেন। এখন যেটা আপনাদের দেখাবো, কীভাবে ইনি কাজ করেন এবং এর কাজের কতটা গতি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। বিচিত্র রকমের পৃথিবীতে বিচিত্র রকমের মানুষ, হাজার রকমের পেশায় নিয়োজিত এই সকল মানুষগুলি, প্রত্যেকটি পেশার মানুষ তার পেশাকে অনেক অনেক বেশি সম্মান করে, হৃদয়ে ধারণ করে। কিন্তু আমরা কেন সমাজের মানুষ এ সকল পেশা নিয়ে কথা বলি, তাদেরকে ঘৃণা করি? তাদের পেশা যদি তাদের কাছে ভালো লাগে, আমাদের সমস্যা কোথায়? আমার বুঝে আসে না। তাই বলছি, কোনো পেশাকে ছোট করে দেখবেন না, কোনো পেশার মানুষকে ছোট করে দেখবার কিছুই নেই। আর যেদিন আমরা এই কাজটি করতে পারব, সেদিনই সমাজে সাম্যের গান গাইতে পারব। কবি কাজী নজরুল ইসলামের সেই সাম্যের গান। তাই আসুন সবাই একটু ভাবি তাদের নিয়ে। সমাজে প্রত্যেকটা মানুষের পেশাকে সম্মান জানাতে শিখি, তাহলেই স্বর্গীয় সুখে ভরে উঠবে আমাদের এই সমাজ আর সমাজের মানুষগুলি।
কয় মিনিট সময় লাগবে এখানে করতে? আপনার হচ্ছে এই কাজ এগুলো কাটতে যায়, আপনার কখনো কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন কি আপনি? না না, এখনো হয়নি ইনশাআল্লাহ। নাকি আমার 40 বছরের যাত্রার জীবন, আল্লাহ পাক এমন স্বাধীনতা ভাবে আমার কামের সিরিয়াল নাম্বার দিছে, জানার কাজের জীবনে কোনোদিন বিপদ আপদ মুসিবত এগুলো আসে আসেনি। ভালো, তাহলে আপনি এখানে শুধু এই গ্রামের মধ্যে ইয়া করেন না বাইরে কোথাও? বাইরে কত দূর পর্যন্ত আপনি কাজ করেন? বাইরে আগে বহু দেশ দূরান্ত কাম করছি, ইন্ডিয়াতে কাম করছি, ইন্ডিয়াতে কাম করছি 13 বছর। তো অনেক কাজ করছেন আপনি। কত টাকা পেলেন তাহলে এখানে কাজ করে? এই বর্তমান 300 টাকা কাম হলো সকাল থেকে। সকাল থেকে একটাই কাজ হচ্ছে নাকি এখন পর্যন্ত? না, করেছেন। তার মানে এখানে কত হলো? এখানে ধরালো 220 টার কাজ হয়ে গেল। কয় মিনিট লাগলো আপনার? আধা ঘন্টা। আর যখন বাইরে কাজ করতেন তখন কিভাবে করতেন? তখন আমার জীবন কাল, তখন মনে করো যে বেলা 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কাম কোবাসি, তখন 60-70-80-90টা পর্যন্ত গাছ আমি কভার দিয়ে দিছি। তখন তো কাজের দাম কম ছিল, তখন আমি কাম করছি, তখন 2 টাকা পিস গাছ ছিল। তখন তো আপনার শুরু বাংলাদেশ, তখন তো আপনার শুরু, তখন থেকে শুরু। যে সময় পাড়া কাটার হাটত গরুর গুস্ত 10-12-8 টাকা শেয়ার কেউ খাবার চায় না, সারি সারি লেপ হয়ে থাকে, সে শুরু করা ঘটনা। আচ্ছা,
কথার সাথে মিল আছে তাহলে এখন এখন আপনি চলে যাবেন নাকি বাসায় যাওয়ার কাজ করবেন আর কাজ করবেন না এখন সারাদিন হয়ে গেছে কাজ আর সাংসারিক যেগুলো গরু বাছুর আছে এইগুলো কাল চলত তো বন্ধুরা আজকে ব্লগ বানানোর জন্য বের হয়েছিলাম বের হওয়ার পরে এই লোকটির সাথে দেখা হলো আমার জন্মের পর থেকে আমি দেখতেছি এই লোকটি এই কাজটি করে তার জীবিকা উপার্জন করছেন তো ভাবলাম আজকে আপনাদের এই লোকটির সাথে একটু পরিচয় করে দিই আর লোকটির কাজ সম্পর্কে তার পেশা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই এখান থেকেই আজকের ব্লগটি তৈরি করলাম ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর প্লিজ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন কারণ প্রত্যেকটি কমেন্ট আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর আগ্রহটাকে অনেকখানি বাড়িয়ে দিবে দর্শক সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আগামী কোনো এপিসোডে আবারও আপনাদের সঙ্গে হাজির হব আমি মোহাম্মদ আরমান খান আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের ডেইলি লাইফ ব্লগের প্রত্যেকটি এপিসোড